গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি আজকে ভালো নেই মানে মনটা ভালো নেই, কারণ এখন হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা। তো আজকে আমরা বাড়ি চলে আছি লক্ষ্মী পুজোর পরের দিন। তো এখন মোটামুটি 3:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, ট্রেনে করেই যাব। তো ট্রেনে করে যাচ্ছি এখন আমরা বাড়ির দিকে। তো বাবা নয় মানে দাদা আর দিদিমা দুজনে আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে কিছুটা, মানে অর্ধেক রাস্তা। যেহেতু আমাদের 3 বার চেঞ্জ করতে হয়, তো বাচ্চা নিয়ে আর ব্যাগ হয়েছে দুটো, তো আমি বেশিরভাগ জিনিসই রেখে এসেছি বাড়িতে, কারণ আমি কালী পুজোয় তো আবার নৈহাটিতে যাব। তো সেই জন্য আমি বললাম যে সব জিনিস নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তো কিছু কিছু জিনিস নিয়ে এসেছি আর বেশিরভাগটাই রেখে এসেছি। তো এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, এখন আমরা বসে আছি একটা প্ল্যাটফর্মে শেওড়াপল্লি। তো এখান থেকে ট্রেন ধরতে হবে, তো ট্রেন আসতে এখনও দেরি আছে, এই জন্য দাদা আর দিদিমা এসছে আমাদের সাথে, বসে আছি এখন। আর ওই যে পার্থ দাঁড়িয়ে আছে, আর পাপানের তো দুষ্টুমি বন্ধ নেই। অ্যাকচুয়ালি ও এখন বুঝতে পারছে না কিছু, বাড়ি যাওয়ার পর যখন মামাকে দাদুকে দিদাকে কাউকে দেখতে পাবে না মাসিদের, তখন ওর মন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর আজকে রান্না করিনি কিছু, আর এসে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, ওটা পার্থ আর আমি খেয়ে নেবো। আর পাপানের জন্য প্রেশার কুকারে চাল ডাল আলু সব কিছু দিয়ে একটা মানে সবজি দিয়ে যা যা ছিল আর কি ঘরে সব কিছু দিয়ে একটা মিক্স খিচুড়ি মতো করে দিয়েছি, ওটাই পাপানকে খাইয়ে দিয়েছি এসে। আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা খেয়ে নেব, খিদেও পেয়ে গেছে, প্রায় 10টা মতো বাজছে। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে এখন আমি বাড়ি চলে এসেছি, বেশ কিছুদিন আমি এখন আর কোনো ভিডিও শ্যুট করব না, মোটামুটি কালী পুজো পর্যন্ত করব না, কারণ হচ্ছে অনেক ভিডিও করা রয়েছে পুজোর, সেইগুলোকে আপলোড করতে হবে, কারণ একটা ভিডিও আমি এতদিন দিতে পারিনি, সব শুধু ভিডিও করেই রেখেছি। আর পাপানেরও শরীরটা বেশ খারাপ, জানোই ঠান্ডা লেগেছে ওর খুবই, তো ওর দিকেও একটু খেয়াল দিতে হবে, ওকে একটু যত্ন করতে হবে ভালো করে। তো সকাল সকাল আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো আমরা কালকে বুধবারে এসেছিলাম, এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, পাপানকে ডাক্তারখানায় নিয়ে যাব, ডাক্তার দেখাতে হবেই, ওকে কিছু করার নেই। নৈহাটি তো দেখিয়েছিলাম ওর ঠান্ডা লেগেছিলো খুবই, কিন্তু কমেনি সেইভাবে, তো বাড়ি নিয়ে এসেছি ওই জন্যই আরও মেনলি আসা, নাহলে আমার কালী পুজোর পরেই আসার কথা ছিল। তো ওই জন্য ওকে নিয়ে এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তো ডাক্তার দেখি কী বলে, ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি ওকে। তো বাড়ি এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তো তাড়াতাড়ি করে যাই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি ওকে। তো এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি পাপানকে বাড়িতে, ডক্টর বলেছে সেরকম ভয়ের কিছু নেই, ঠান্ডা লেগেছে তো একটু সর্দি বসে আছে মানে বুকেতে, তো ওটা ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে কোনো ভয়ের কিছু নেই, গ্যাস ঠ্যাস কিছু দিতে হবে না। তো এই দেখো পাপান এখন বসে বসে ফুটি খাচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। আর ভাত হচ্ছে যেহেতু অনেক সকালে রান্না করে গেছিলাম ডাক্তারের কাছে, তো ঠান্ডা হয়ে আছে, ওগুলোকে গরম করতে হবে, তো ওই জন্য এখন একটু ফুটি খেয়ে নিচ্ছে। আর ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি বড় করতে পারছি না। টাটা।